ঈদে রাজধানীর পশুরহাটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে ডিএমপির কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান পিপিএম বার বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সব কুরবানির পশুরহাটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, এজন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুরহাটে ডিএমপির গৃহীত নিরাপত্তা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 19টি গরুর হাট বসবে, যার মধ্যে 2টি স্থায়ী ও 17টি অস্থায়ী। আমরা গরুর হাটের সকল ইজারাদারকে বলেছি, তাদের হাটে যে সমস্ত খামার থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে গরু আসবে, গরুর ট্রাকে যেন সেই হাটের নাম, ইজারাদারের নাম ও মোবাইল ফোন নম্বর লিখে ব্যানার টানিয়ে দেয়, যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে। জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা করা হলে বা নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটে যেন নিরাপদে গরু বেচাকেনা ও লেনদেন করতে পারে, সেজন্য পোশাক পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। তিনি বলেন, গরুর হাটে নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আমরা একটি সমন্বয় সভা করেছি। সমন্বয় সভা থেকে প্রতি হাটে একটি করে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। যারা হাটের নিরাপত্তা নিশ্চিত করবে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হতে না পারে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ। আপনারা দেখছেন দৈনিক ভোরের আকাশ।